কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। এই সময় চরম দুর্ভোগে পড়েন এই সড়কে চলাচলকারী যাত্রীরা। বিস্তারিত জানিয়েছেন বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবির। পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা আন্দোলন করে যাচ্ছে, তারা অবিরাম কর্মবিরতি পালন করছে। অনির্দিষ্টকালের জন্য তারা এই অবিরাম কর্মবিরতি পালন করে যাচ্ছে। আমি রয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে ভবনের সামনে, যেখানে শিক্ষকরা এখানে তারা অবস্থান নিয়েছে। প্রতিদিন তারা এই অবস্থান নিয়ে থাকে যে তারা আন্দোলন করছে, এবং আমি কিছুক্ষণ আগে শিক্ষক সমিতির সভাপতি সেটার সাথে কথা বলছি, কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি। তারা বলেছেন, তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে আন্দোলনের এতদিন অতিবিধি হলেও তাদের সাথে কেউ আলোচনায় পর্যন্ত আসছে না, এ কারণে তারা ক্ষুব্ধ। এবং তারা বলছে যে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে, সেজন্য তারা দুঃখ প্রকাশ করছে, কিন্তু তাদের কিছু করার নেই। কারণ তাদের যে চাকরি জীবনের শেষ পর্যায়ে, সবসময় চাকরি জীবনের শেষ পর্যায়ে তারা যে পাওনাটা পায় তার শেষ পর্যায়ে সেটি তাদের কাজে লাগে, কিন্তু এখানে যে অবস্থা সৃষ্টি করেছে তাতে দেখা যাবে যে তারা পেনশন যখন যাবে তখন এককালীন তারা যে অর্থটা পাওয়ার সেটি পাবে না, আর এই কারণেই তারা আন্দোলন করছে। এবং তারা বলছে দাবি আদায় না পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এই ছিল আমার কাছে বরিশালে যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী অভিযোগ কমিটি পালন করছে তার সর্বশেষ।